আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। দর্শক, আজকে আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাট, যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4 ঘড়ি পর্যন্ত। যা দেখতেছেন আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি আমদানি ও কালেকশন হয়ে থাকে। এখন মাহে রমজান মাস চলতেছে, রমজান মাস উপলক্ষে আমদানি অনেকটাই কম, যা দেখতেছেন ডাবল হয়ে থাকে। তো আমি সংক্ষেপে দু একটা জোড়ার দাম জানবো যে আজকে বলদের বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে। নতুন কোন দর্শক চ্যানেলটা যুক্ত হলে আশা করছি সাবস্ক্রাইব করে দিয়ে একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে শো করবেন, কেন যে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতে পারি, যেহেতু রোজা থাকে আমি ভিডিওগুলো করতেছি একটা লাইকের আশায়। ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার? জানি না, এগুলো আমি কেবল ধরলাম। ও, আপনি কেবল ধরলেন, এগুলো মহাজনের গরু। দর্শক, মহাজনের গরু কেবল ধরলো, দাম হচ্ছে বলতে পারবে না, আমি এখানে আমার একটা মহাজন আছে, আমি শুনতে পারবো কত দাম রাখছে। এই যে আপনার এই জোড়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে? এই যে এই এই জোড়ার দাম, হ্যাঁ হ্যাঁ, দাম চাচ্ছি 320। 320,000। এটা বয়স কেমন আছে? বয়স 6 দাঁত। কাস্টমারই কি দাম বলছে? এটা বলছে বলছে 300,000 দাম, 3 লক্ষ ভাঙতে চাচ্ছে। দর্শক, 320 দাম মহাজন চাচ্ছে, ও বলছে 3 লক্ষ ভাঙ্গে দাম করতেছে, এইরকম 3 লক্ষ ভাঙেন। বয়স জোয়ান আছে, আমি বলছি তো এগুলো মহাজন অনেক কালেকশন করে থাকে, একটা করে মহাজন 20টা 25টা 30টা বলত কালেকশন করে থাকে হাটগুলোতে, আপনারা তো না আসলে বুঝবেন না যে কত কালেকশন করে থাকে। এই যেটাও মনে হয় মহাজন, এটা আপনাদেরই এটা এটাও। তো এই যে এটার দাম কেমন টাকা রাখছেন একটু বলেন দিন। 250,000। এটা 2.5 লক্ষ চাওয়া হচ্ছে। দুইটা ওই যে অনেক কাস্টমার লাগছে এই গরুটা, বহু কাস্টমার দাম দর করতেছে, কেমন মনে দাম? 220-230 এরকম দাম করছে। তাতে কেমন আছে? তাতে 8 দাঁত না জোয়ান হয়ে গেছে। দর্শক, বলদের সবগুলোই জোয়ান হয়ে থাকে, হ্যাঁ বুঝতে পারছি, 6 দাঁত এরকম বলদের সবগুলো দাঁতই মানে জোয়ান হয়ে থাকে। দর্শক, আজকে মানে রোজার হাট হিসাবে, মানে রোজার হাট তো মানে লড়ভরা বলে জানে আছি, ভালো লাগবে এনে দেখছেন। এই যে আমার ভাই হাড্ডি সান নিয়ে আসছে, সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বলদের আমদানি একটু কম মনে হচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? রোজা থাকার পর তো রোজার মাস মানুষ একটু হয়ে পেয়েছেন, তারপরে একটা পাড়ি আসছে, পাড়ির সঙ্গে কথা বললাম, পাড়ি বলছে নাকি 15-20 জোড়া কিনবে, কত কিনলো মনে জানি না। তো কেমন টাকা দাম চাচ্ছেন এই হাড্ডি শাড়িটার? এটার দাম কেমন চাচ্ছেন? 2,60,000। কাস্টমারের দাম বলছে 20-15-10 এরকম দাম বলে, তাই না? দর্শক, এটা খুব ভালো একজন মহাজন, অনেক বলদের আমদানি করে থাকে, আমি বলছি তো অনেক, আমি প্রত্যেকটা হাটে ভিডিও করি। এটা হাড্ডি সার তো মানে শিংডালা ভালো আছে, মানসম্পন্ন বলদ বললে বলা যায়। এই যে এখানে এক জোড়া আছে, এটা দাম জানি, এটাও শিংডালা মোটামুটি ভালো আছে, ভালো মানে শিংডালা বললে বলা যায়, তাই না? দর্শক, ওই এক মহাজনের 6টা গরু, একটু এই যে 6টা গরু হচ্ছে এই আমার এই মহাজনেরই। তো এটার দাম কেমন চাচ্ছে মহাজন সাহেব? এই জোড়া, হ্যাঁ এই জোড়ার দাম 2,70,000 দাম। এটা কাস্টমার দাম বলছে, হ্যাঁ বলছে, কত বলছে? 30 2,30,000 বলে, তাই না? এটা বয়স কেমন আছে? 8 দাঁত। তো আপনি নাম্বারটা একটু দিয়ে দেন তো আজকে বলেন। 01-7-01-58-19-56-27। দর্শক, এই মহাজনের তো বলত কিনলে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন, যেমন সুইট ভ্যাট থেকে ফোন দেয় অনেক দর্শক গরু নেয়, আমার দর্শকই অনেক গরু নিয়েছে সুইট ভ্যাট থেকে, আমি জানি এই মহাজন অনেক আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন করে থাকি দেশি বলদগুলার। তো আপনারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করলে বলদ দিয়ে দিতে পারবে, কেউ হাটে আসে ফোন দিবেন আপনারা দেখে শুনে বলদ কিনে দিবে, মানে ঠকবেন না আমার, এটা একটা আমার বিশ্বাস আছে, যেহেতু আমি ভিডিও করি হাটগুলোতে প্রতিনিয়তই, মানে যারা ভালো তাদের থেকে নাম্বার নিয়ে দেওয়ার চেষ্টা করি, মোটামুটি ভালো এই মহাজন ব্যাপার এগুলা। ভাই সালামু আলাইকুম, কেমন দাম চাচ্ছেন জোড়াটার? দাম যাচ্ছে 40,000 ভাই।
মানে কত চল্লিশ? 2,40,000। বুঝতে পারছি দর্শক, 2,40,000 আর মাঝন দাম রাখছে, কাস্টমারকে দাম বলতেছে, কত বলতেছে? 25-30 বলতেছে। 25-30 তাই না? 2,40,000 দাম রাখছে, 2,25,30 এরকম দাম কাস্টমারে বলতেছে। দর্শক মানে বলদ আলহামদুলিল্লাহ বলছি তো, অনেক আমদিন হয়ে থাকে রোজার হাট, তারপরেও খুব কম তাও নয়, আগে খুব বেশি এটাও নয়, মানে আমদানি আছে এ পর্যন্ত। ইন্ডিয়ান বলদের আমদানি তুলনামূলক দিন দিন অনেক কম হয়ে যাচ্ছে। এই যে মহাজনরা কেমন দাম রাখছে? মহাজন আজকে কত জোড়া আমদানি করছেন? দুই জোড়া মাত্র? পরিস্থিতি ভালো না ভাই। নেন, আপনার তো অল টাইম 50-30-40 বলদ থাকে, বুঝতে পারছি। এটার দাম কেমন চাচ্ছেন বলেন দিনই? 220,000। কাস্টমার কি দাম বলছে? এটার বলছে 80-85-70 এরকম দাম বলছে তাই না? 1,80-85-70 যার এরকম লাগে না বাবা, যার যেরকম পড়তে এরকম দাম বলতেছে। বলেন ইনশাল্লাহ বলদের একটা হেরিক লাগে যাবে, এই রোজার 15-20 পার হয়ে যাক, খুব ব্যবসা আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাল্লাহ। আর সামনে কুরবানি আছে দর্শক, খুবই আমার বিশ্বাস ইনশাল্লাহ। মহাজন আপনারটা কেমন মন চাওয়া হচ্ছে? এরকম বলদ জোড়ার দাম জানলে জানাতে জানাতে শেষ হবে না, অনেক বড় লেন ধরে যাবে। মাজন সাহেব কেমন দাম চাচ্ছেন? আজকে তো গরুর আমদানি খুবই কম, তারপরে বেচা কেনা হচ্ছে না, বুঝতে পারছি। তারপর একটা আইডিয়া দেন, কত চাওয়া হচ্ছে কাস্টমারে, কত বলতেছে মনে হয়? 1,10,000 কাস্টমারে বলতেছে। দাঁত দাঁত কেমন আছে? দুই দাঁত আছে, একটু ছোট তো, মানে কাস্টমার এমন দাম দর বলে মহাজনের আসলে খেপে যায়। দেখেন দুইটা বলদের দাম, মানে এক জোড়া একটা বলদ 1,00,000-1,10,000 দাম কাস্টমারে করে, মানে এই জন্য তো না, দাম দর সাপেক্ষে নিতে হবে তো তাই না? আন্দাজে তো চাইলেও দেবে না, ঠিক আছে। এই যে বলদগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালো বলদ বিক্রি করছে এদিকে, এই জেলায় বিক্রি হয়ে গেছে, অনেক বলদই বিক্রি হয়ে গেল। দর্শক হাড্ডি সার শুকনো কোয়ালিটি একটা বলদ, এটা দাম জানি একটু। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জোড়াটার দাম কেমন টাকা চাচ্ছেন আপনি বলেন তো, লিগাল দাম বলবেন। হ্যাঁ, বিক্রি দাম বলেন। এটা 70-75 হলে দেবো, 1,00,000। 1,70,000-75 হলে দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দেবো। দাঁতে কেমন আছে? দাঁত 6 দাঁত করে। 6 দাঁত? হ্যাঁ। 1,70,000-75 হলে দিয়ে দিবে। দর্শক একটা আইডিয়া নিলাম, কেননা যে হচ্ছে ভালো একজন ইয়াক বলে বলা যায়, তো বলছে তো 1,70,000-75 বলদ জোড়া চাচ্ছে, মানে খুব খারাপ নয়। এই যেখানে একজন আছে দাম জানবে, এটা কোয়ালিটি দেখে নেই। অনেকদিন পর কথাবার্তা হচ্ছে, একদিন কি হাট ছাড়ে বিদেশ গেছিলেন নাকি? না না, আজকে এই একবার লর ভরা জোড়া জোড়ার দাম লর ভরা ক্যাঙ্কে টাকা চাওয়া হতো, লর ভরা এটার দাম কত চাষি? 150 চাষি? 1,50,000 চাষেন? এরা কাস্টমারের মনে কেমন কি দাম? 120-130। 1,20,000-30,000 এরকম বয়স 6 দাঁত করে, 6 দাঁত, সব 6 দাঁত করে বয়স আছে। কোয়ালিটি তো বললো তো দাম দর হচ্ছে কথাবার্তা বলছে দর্শক, মানে শরীর খুব ক্লান্ত, শেষ করে দিলাম, বেশি কথা বলা যাচ্ছে না। আমি হয়তো দেখা হবে নতুন কোনো একটা সুন্দর নতুন এরকম ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।